নমস্কার বন্ধুরা মধ্যকালীন ভারতের ইতিহাসে আমরা আলোচনা করেছিলাম বাহমণি সাম্রাজ্য সম্পর্কে তো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি বাহমণি সাম্রাজ্য কিভাবে প্রতিষ্ঠিত হয় বাহমণি সাম্রাজ্যের পরপর কারা সুলতান ছিলেন সেই সম্পর্কে এবং কিভাবে বাহমণি সাম্রাজ্য ভেঙে যায় এবং সেখানে আমি বলেছিলাম যে বাহুমণি সাম্রাজ্য পাঁচটি আলাদা আলাদা রাজ্যে বিভক্ত হয়ে পড়ে সে সেগুলি হচ্ছে বিরাড় আহম্মদনগর বিদর গোলকুণ্ডা এবং বিজাপুর তো এই পাঁচটা রাজ্য এবং পাঁচটা রাজবংশ সম্পর্কে আমাদের এবার ডিটেলসে দেখতে হবে তো সেখান থেকে আজকের ভিডিওটা শুরু করব এই ভিডিওটা বানাতে কিছুটা টাইম লাগলো কারণ আমি যে ফোন দিয়ে রেকর্ড করতাম সেই ফোনটা ভেঙে গেছিলো সেই কারণে কিছুদিনের গ্যাপ আমি নিয়েছিলাম টাইম লাগলো কিছুটা তার জন্য আমায় ক্ষমা করবেন আজকের পর থেকে পরপর ভিডিও যেরকমভাবে আপলোড করছিলাম সেভাবে হতে থাকবে আপনারা যারা আগের দিনের ভিডিওটা এখনো দেখেননি তারা অবশ্যই সেটা আগে দেখে নেবেন তারপরে আজকের দিনের ভিডিও আসবেন নয়তো আগের দিনের সঙ্গে আজকের যে লিঙ্কগুলো আছে সেগুলো বুঝতে অসুবিধা হবে তাছাড়াও আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া আইকনটি টিপে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায় আমার বানানো সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে চলে যাবেন সেখানে সমস্ত ভিডিও পর পর প্লে লিস্ট করে করে সাজানো রয়েছে আলাদা আলাদা করে তো সেই প্লে লিস্টগুলো খুঁজে পাওয়ার জন্য আমি উপরে আই বাটনে এবং নিচের ডিসক্রিপশানে দিয়ে রাখছি এছাড়াও এই চ্যানেলের প্লে লিস্টে গেলে সব কিছু আপনারা দেখতে পাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও তো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বেরার বেরার রাজ্য এবং এখানে যে রাজবংশ রাজত্ব করে তার নাম হিম্মত শাহী বংশ বেরার রাজ্যের নাম এবং হিম্মত শাহী বংশ এখানে যে বংশটা রাজত্ব করে তার নাম তো বাহামণি সাম্রাজ্য থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসে সেগুলো হচ্ছে এই রাজ্যগুলোর নাম এবং সেই রাজ্যে কোন রাজবংশ রাজত্ব করতো এটাই প্রধান প্রশ্ন হয় তো বেরারে করত হিম্মত বংশ বেরার রাজ্যটা প্রথম রাজ্য ছিল যেটা বাহমনি সাম্রাজ্য থেকে পৃথক হয় বাহমনি সাম্রাজ্য থেকে প্রথম যে রাজ্য পৃথক হয় সেটা হচ্ছে বেরার বেরারের রাজধানী দুটো পাওয়া যায় প্রধান হচ্ছে এলিজপুর এছাড়াও গাভিলগড় এই দুটো বেরারের রাজধানী ছিল গাভিলগড় এই দুটো হচ্ছে বেরারের রাজধানী এবং এখানে যে বংশ রাজত্ব করে ইম্মদ সাহি বংশ এই বংশের প্রতিষ্ঠা করেন ফতে উল্লাহ খা ইম্মদ উল মুহ খা ইম্মদ উল মুল্ক অর্থাৎ ইনি বেরারের প্রথম রাজা প্রথম সুলতান তাহলে দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে যেগুলো করা হয় সেগুলো হচ্ছে প্রথম যে সুলতান ছিলেন কে এই রাজবংশগুলো প্রতিষ্ঠা করেছেন প্রত্যেকটা রাজবংশের এগুলো ঘুরিয়ে ফিরিয়ে বহুবার প্রশ্নটা করা হয় ফতে খা ইমাদুল মুল্ক যিনি এটা প্রতিষ্ঠা করেন তিনি কিন্তু প্রথমে মুসলিম ছিলেন না ইনি একজন হিন্দু ব্রাহ্মণ ছিলেন বিজয়নগর রাজ্য আর রাজ্য দুটো পাশাপাশি ছিল যখন দুটো রাজ্য প্রতিষ্ঠিত হয় তখন এক জায়গায় ছিল বিজয়নগর ঠিক তার পাশে ছিল বাহমণি এই দুটো রাজ্যের ম্যাপ আমি পরের দিনের ভিডিওতে যখন বা সম্পর্কে আলোচনা করব তখন ভালোভাবে দেখাবো তো দুটো রাজ্য পাশাপাশি ছিল সেই বিজয়নগরের একজন ব্রাহ্মণ সন্তান ছিলেন এই ফতে ইউল্ক যিনি পরবর্তীকালে মুসলিম ধর্ম গ্রহণ করেন মুসলিম ধর্ম গ্রহণ করার পরে তার নাম হয়ে যায় এই ফতে উল্লাহা ইম্মাদ উল মুল্ক আমি আগের দিনের ভিডিওতে মোহাম্মদ গাওয়ার কথা বলেছিলাম যারা আগের দিনের ভিডিও দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে এই মোহাম্মদ গাওয়া যিনি ইরান থেকে ভারতে এসেছিলেন তারপরে তিনি উজির হন তারপরে প্রধানমন্ত্রী হন তারপরে পেশোয়া হন সেই মোহাম্মদ গাওয়ার কথা বলা হচ্ছে তো এই মোহাম্মদ গাওয়া ফতেউল্লাহ খান ইমাদুল মুলকে তরফদার নিযুক্ত করেছিলেন তরফদার মোহাম্মদ গাওয়া এনাকে তরফদার হিসাবে নিযুক্ত করেন তরফদার বলতে যে ট্যাক্স কালেকশন করবে ওই জায়গাকার কোন জায়গা তরফদার বানিয়েছিলেন গাভিলগড়ের অর্থাৎ এই যে আরেকটা যে রাজধানীর কথা বললাম গাভিলগড় সেই জায়গাকার তরফদার বানিয়েছিলেন মোহাম্মদ গাওয়া তো তাহলে দেখা যাচ্ছে যে এই ইম্মাদ উল মুল্ক মোহাম্মদ গাওয়ার সময়কার লোক ছিলেন তাহলে এখানে প্রশ্ন আসছে যে বাহমানি সাম্রাজ্য তখনও যুক্ত ছিল তাহলে তখন ইনি ছিলেন তাহলে এই জায়গাগুলো তৈরি হলো কি করে এরম নয় যে বাহমণী সাম্রাজ্য একেবারে ধ্বংস হয়ে যায় তারপরেই পাঁচটা রাজ্য তৈরি হয়ে যায় নয় হয় কি সাম্রাজ্যটা প্রথমে যেরাম ছিল ছিল তার থেকে একে একে রাজ্য পৃথক হতে শুরু করে একে একে রাজ্য স্বাধীন হতে শুরু করে তো এরম নয় যে বাহমনি সাম্রাজ্যটা একেবারেই ধ্বংস হয়ে গেছিল বাহমানি সাম্রাজ্যটা ছিল সেখান থেকে এরম বেরার আলাদা হয়ে যায় তো এরপরে পনেরোশো চার খ্রিস্টাব্দে এই ইম্মাদুল মারা যান এবং তারপরে এই বংশের সুলতান হন আলাউদ্দিন দ্বিতীয় সুলতান হচ্ছেন আলাউদ্দিন এবং এই আলাউদ্দিন সিংহাসনে বসার উপাধি নেন অর্থাৎ এরপর থেকে আলাউদ্দিন নাম মানে এর নাম পরিবর্তন হয়ে যায় আলাউদ্দিন ইম্মদ শাহী আর এই ইম্মদ শাহী থেকে এই বংশটার নাম হয়ে যায় ইম্মদ শাহী বংশ আর এই আলাউদ্দিনের সময় থেকে বেড়ার রাজ্যের বিস্তার শুরু হয় একটা ছোট রাজ্য বেড়ার সেটার বিস্তার শুরু হয় আলাউদ্দিনের সময় থেকে এরপরে সিংহাসনে বসে দাড়িয়া দারিয়া ইম্মাদ শাহ দারিয়া ইম্মাদ শাহ এ হচ্ছে এই বংশের তৃতীয় রাজা দাড়িয়ার পরে সিংহাসনে বসে বুড়হান ইমাদ শাহ এদের সম্পর্কে ডিটেলস বিশেষ কিছু জানার নেই যাদের সম্পর্কে ডিটেলসে জানার প্রয়োজন আছে তাদের কথা অবশ্যই আমি বলবো তো চতুর্থ সুলতান হন এই শাহ শাহ এর একজন মন্ত্রী ছিলেন যার নাম তুফান এর মন্ত্রী ছিলেন আর এই তুফান বুরহান ইমাদ শাহকে বন্দি বানিয়ে নেন মানে এই সময় থেকে আস্তে আস্তে মানে এই সময় এসে ধীরে ধীরে বিরাটের যে সুলতান ছিলেন তিনি দুর্বল হতে শুরু করেছেন যেহেতু দুর্বল হতে শুরু করেছেন তাহলে তখনই একজন মন্ত্রীর ক্ষমতা হবে যে সুলতানকে বন্দি করে রাখার তো এর সময়ে এসে ফাইনালি ইম্মদ সাহি বংশ দুর্বল হতে শুরু করে এবং তার একজন মন্ত্রী তুফান তাকে বন্দি বানিয়ে নেন তো এর পরে হয় কি আহমদনগরের একজন সুলতান আহমদনগরের একজন সুলতান যার নাম মোর যার সম্পর্কে একটু পরে কথা বলছি একজন সুলতান এসে এই আহমদনগরের বন্দি অবস্থা থেকে মুক্ত করেন তাহলে এবার কি হবে একজন দুর্বল সুলতান যার ক্ষমতা নেই যে তাদের মন্ত্রীকে কিভাবে কন্ট্রোল করতে পারে তার মন্ত্রী তাকে বন্দি করে নিচ্ছে এবং অন্য একটা জায়গা থেকে আরো একজন সুলতান এসে এই রাজ্যের রাজাকে বন্দি অবস্থা থেকে মুক্তি করছে তাহলে স্বাভাবিকভাবেই এই বেরার রাজ্যটা এবার নির্ভর হয়ে পড়বে আহম্মদনগরের ওপরে তো এইভাবেই বেরার রাজ্যটার পতন শুরু হয় এবং পনেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে একটি সন্ধি হয় আহম্মদনগরের সাথে সেখানে আহম্মদনগর আর বেরার একসাথে মিলিত হয়ে যায় বোঝা গেল বেরার সম্পর্কে তো মোটামুটি সত্তর পঁচাত্তর বছরের মধ্যে এই বংশটা ধ্বংস হয়ে যায় দিয়ে আহম্মদনগরের সঙ্গে মিলিত হয়ে যায় তো এবার আমরা দেখবো আহম্মদনগর সম্পর্কে আহমদনগর এই রাজ্যটার প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠা হয় চোদ্দশো নব্বই খ্রিস্টাব্দে চোদ্দশো নব্বই খ্রিস্টাব্দে আহমদনগর রাজ্য প্রতিষ্ঠিত হয় আর এখানে রাজত্ব করত নিজাম নিজাম শাহী শাহী বংশ বংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নিজাম শাহী বংশ প্রতিষ্ঠা করেন আহম্মদ শাহ আহম্মদ শাহ আহম্মদ শাহের টাইটেল বা উপাধি ছিল নিজাম উল মুলক আগের যে বংশটা পড়লাম অর্থাৎ বেরার এর যে রাজারা ছিলেন তাদের টাইটেল ছিল ইম্মাদুল মুল্ক টাইটেল খুব ইম্পর্টেন্ট ইম্মাদুল মুল্ক ছিল টাইটেল আর আহম্মদনগরের যারা সুলতান ছিলেন অর্থাৎ নিজাম শাহী বংশের যারা সুলতান ছিলেন তাদের টাইটেল ছিল নিজাম উল মুল্ক আহম্মদাহের ছোটবেলার নাম ছিল মালিক আহম্মদ মালিক আহম্মদ এই বংশটাও মোটামুটি বিরাট যখন প্রতিষ্ঠিত হয় তার কিছুদিন পরেই প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ তখনও মোহাম্মদ গাওয়া ছিলেন মোহাম্মদ গাওয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয় মোহাম্মদ গাওয়া মারা যান এবং যখন মোহাম্মদ গাওয়া মারা যান তখন যে উজিরের পদটা ছিল সেটা ফাঁকা হয়ে যায় মোহাম্মদ গাওয়া সেই সময় উজির ছিলেন সেই উজির পদটা ফাঁকা হয়ে যাচ্ছে এবং যেহেতু এই পদটা ফাঁকা হয়ে যায় সেই কারণে আহম্মদ শাহকে উজির পদে নিযুক্ত করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই সময়কারী ঘটনায় প্রায় একই সময়কার ঘটনা আর যখন ইনি উজির হিসাবে নিযুক্ত হন তখনই তার টাইটেল হয় নিজাম উল তখন তিনি টাইটেল পান নিজাম উল তার কিছুদিন পরেই বাহমনি সাম্রাজ্য একেবারে দুর্বল হয়ে পড়ে আর তখনই আহম্মদনগর রাজ্যের প্রতিষ্ঠা করেন এই আহম্মদ শাহ আহমদনগরের প্রথমে রাজধানী ছিল জুনার জুনার প্রথমে রাজধানী ছিল কিন্তু তারপরে রাজধানী পরিবর্তিত হয়ে চলে যায় আহম্মদনগরে আহম্মদনগর বলেই আলাদা একটা শহর তৈরি হয় এবং এই শহরটাই এই পুরো রাজ্যটার রাজধানী হিসাবে প্রতিষ্ঠিত হয় তো এর ঘটনা এই অব্দি ছিল এবার চলে যাবো আমরা পরবর্তী সুলতানে এই বংশের দ্বিতীয় সুলতান হচ্ছেন বুড়হান নিজাম শাহ বুড়হান নিজাম শাহ এবং এর উপাধি হচ্ছে নিজাম শাহ তাহলে বুড়হান এর নাম এবং নিজাম শাহ হচ্ছে উপাধি এর আগের বংশের কথা যখন আলোচনা করছিলাম অর্থাৎ বিরাট তাদেরও একজন বুরহান বলে সুলতান এসেছিলেন বুরহান ইমাদ আবার এই বংশের একজন বুরহান বলে সুলতান আসছেন যার নাম বুরহান নিজাম শাহ এই বংশের প্রথম সুলতান যিনি এই নিজাম শাহ উপাধি গ্রহণ করেছিলেন এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এসেছিল তো বুরহান নিজাম শাহ মানে বুরহান হচ্ছেন প্রথম ব্যক্তি এই বংশের যিনি নিজাম শাহ উপাধি গ্রহণ করেছিলেন এরপরে সুলতান হন হুসেন নিজাম শাহ হুসেন নিজাম শাহ এর সময় একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে বিজাপুর গোলকুন্ডা এবং বিজয়নগর তিন দিক থেকে এসে আক্রমণ করে এক একদিক থেকে বিজাপুর এক দিক থেকে গোলকুন্ডা এবং এক দিক থেকে বিজয়নগর তিনটে রাজ্য একত্রিতভাবে আহম্মদনগরের ওপরে আক্রমণ করে বিজাপুর থেকে আক্রমণ করেছিল আদিল শাহ আর বিজয়নগর থেকে যিনি আক্রমণ করেছিলেন এই সময় তার নাম ছিল রাম রায় রাম রায় এর কথা পরের দিন পড়ব রাম রায় এবং গোলকুন্ডার হয়ে মানে গোলকুন্ডার আক্রমণ করেছিলেন যিনি তখন সুলতান ছিলেন গোলকুণ্ডার তিনি হচ্ছেন ইব্রাহিম কুতুব শাহ এরা তিনজন মিলে এই আহম্মদনগরের ওপরে আক্রমণ করে যার প্রধান নেতৃত্ব দিচ্ছিলেন এই রাম রায় রাম রায়েরই এই পুরো পরিকল্পনাটা ছিল এই আহম্মদনগরের ওপর আক্রমণ করার এবার তিন দিক থেকে যখন আক্রমণ হচ্ছে স্বাভাবিকভাবেই একজনের পক্ষে এই তিনটে আক্রমণ প্রতিহত করা সম্ভব হবে না তো এটাই হয় হুসেন নিজাম শাহর সঙ্গে তিনটে আক্রমণ একসাথে প্রতিহত করতে পারেন না তো এই সময় আহমদনগরের উপরে বিশাল লুটপাট এই তিনটে রাজ্য চালায় এরপরে সিংহাসনে বসে মোরতাজা নিজাম শাহ মোরতাজা নিজাম শাহ যার কথা একটু আগে বলছিলাম যে যখন বুরহান ইমাদ শাহকে বন্দি বানানো হয়েছিল তখন আহম্মদনগর থেকে মোর্তাজা নিজাম শাহ গিয়ে বুড়ান ইম্মাদ শাহকে মুক্তি দেন তো সেই মোর্তাজা নিজাম শাহ এবার সিংহাসনে বসবেন তিনি হচ্ছেন আহম্মদনগরের চতুর্থ সুলতান এর সময় প্রধান যে ঘটনাটা হয় সেটা হচ্ছে মুঘল আক্রমণ তাহলে মুঘলরা সর্বপ্রথম আহম্মদনগরের উপর আক্রমণ যখন করে তখন সেখানকার রাজা ছিল মোর্তাজা নিজাম শাহ এটা খুব ইম্পর্টেন্ট তো এরপরে আহমদনগরের সুলতান হন বুরহান আবার একজন বুরহান সিংহাসনে বসেন এই বুরহান আর দ্বিতীয় যে সুলতান হয়েছিলেন নিজামসা আলাদা ব্যক্তি তো পঞ্চম সুলতান হন বুর্হান। এই যখন সিংহাসনে বসে তখনও পর্যন্ত মুঘল আক্রমণ একদিক থেকে চলছিল আবার আর দিক থেকে বিজাপুরও নগরের ওপর আক্রমণ করছিল তো বুড়ান যখন সিংহাসনে বসে তখন একে প্রথমে হারিয়ে দেয় বিজাপুরের সুলতান অর্থাৎ যার নাম ছিল ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় একে হারিয়ে দেয় তারপরে আবার মুঘল আক্রমণ হয় মুঘল আক্রমণের সময় আকবর একে বন্দি বানিয়ে রাখে তো এখানেই ইতিহাসের আরো একজন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার আসেন যার নাম চাঁদ বিবি চাঁদ বিবি প্রথমে এই চাঁদ বিবি কে ছিলেন তার সম্পর্কে একটু জেনে নেব এর বিবাহ হয় অর্থাৎ বিয়ে হয় বিজাপুরের সুলতান আলী আদিল সাহ সঙ্গে এই আলী আদিল শাহ ছিলেন বিজাপুরের সুলতান কিন্তু অল্পদিনের দিনের মধ্যেই এই আলী আদিল শাহ মারা যান অল্প দিনের মধ্যে আলী আদিল শাহ মারা যান এবং চাঁদ বিবি পুনরায় চলে আসেন কোথায় আহম্মদনগরে পুনরায় তিনি আহমদনগরে ফিরে আসেন এবং ফিরে আসার পর চাঁদ বিপি রাজনীতিতে ইন্টারফেয়ার করতে শুরু করেন অর্থাৎ রাজনীতির মধ্যে তিনি এবার ঢুকতে শুরু করেন খুব বিচক্ষণ মহিলা ছিলেন ইনি তো চাঁদ বিবি এবার চলে এলো কোথায় আহম্মদনগরে এই অব্দি বোঝা গেল এবার আহম্মদনগরের যারা সুলতান ছিলেন তাদের অবস্থা এখন কি ছিল চলছিল সেটা একটু দেখে নেব বুরহান সিংহাসনে ছিলেন বুড়ানের পরে বুড়ান মারা যাওয়ার পরে এই বংশের সুলতান হন ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম এবার ষষ্ঠ সুলতান হিসেবে সিংহাসনে বসেন কিন্তু ইব্রাহিম মাত্র মাসের জন্য সিংহাসনে ছিলেন ইব্রাহিমের সময় থেকেই আহমদনগরে অব্যবস্থা শুরু হয়ে যায় এবং এই সময় থেকেই আহমদনগর দুর্বল হতে থাকে এবং এক একসময় আহমদনগরের পতন হয়ে যাবে কেন এরকম একটা অব্যবস্থার শুরু হয়েছিল এই যে নিজাম শাহী বংশ ছিল এটা চারটে ভাগে ভাগ ছিল চার ধরনের ব্যক্তিরা এখানে এই নিজাম বংশের মধ্যে ছিলেন এবং এই চার ধরনের ব্যক্তিদের প্রধানরা সিংহাসনে বসার দাবি পেশ করতে থাকে ঠিক তার আগে বুড়হান তাকে দুজন ব্যক্তি হারিয়ে দিয়েছেন একজন হচ্ছেন ইব্রাহিম আদিলসা আবার এই বুড়হানকেই আকবর বন্দি করে রেখেছিল আকবর তাকে হারিয়ে দিয়েছিল তো স্বাভাবিকভাবে এই সময় সুলতান একদম দুর্বল হয়ে পড়েছিল এবং যখনই সুলতান দুর্বল হয়ে পড়েছিল এই নিজাম সাহি বংশের যারা প্রধান প্রধান ব্যক্তি ছিলেন অর্থাৎ চারটে দল ছিল সেই চারটে দল থেকে যারা প্রধান ছিলেন তারা সিংহাসনে বসার ইচ্ছা প্রকাশ করেন আর ঠিক এই সময়তেই চাঁদ বিবি আহম্মদনগরের রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করেন তো এই চারটে যে গোষ্ঠী ছিল এই সময় আহমদনগরে তাদের একজনকে সাপোর্ট করে দক্ষিণীরা কারা কারা দক্ষিণী হচ্ছে মানে দক্ষিণ ভারতের ওই জায়গা কার আদিবাসিন্দারা তো আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমির এবং দক্ষিণী দুই ভাগে ভাগ হয়ে গেছিল তো একজন ব্যক্তিকে সাপোর্ট করছে দক্ষিণীরা তো একজনকে সাপোর্ট করছে দক্ষিণীরা গেল দ্বিতীয় একজন যে ব্যক্তি ছিলেন চারটে দলে বিভক্ত ছিল এই নিজাম শাহী বংশ চারটে দলের মধ্যে একজনকে সাপোর্ট করছে দক্ষিণীরা দ্বিতীয় জনকে সাপোর্ট করছেন চাঁদ বিবি তাহলে সামনাসামনি দুটো দলে পরিণত হয়ে যাচ্ছে একদিকে থাকছে চাঁদ বিবি এবং তার সাপোর্টে যে সমস্ত লোকরা ছিল তারা এবং আরেক দিকে থাকছে দক্ষিণীরা তার তারা আবার একজনকে সাপোর্ট করছিল দক্ষিণীদের হয়ে সাপোর্ট করছিল মানে দক্ষিণীদের প্রধান ছিলেন হচ্ছে মিয়া মঞ্জু মিয়া মঞ্জু দক্ষিণী গ্রুপের প্রধান ছিলেন মিয়া মঞ্জু এ সাপোর্ট করছে একজনকে চাঁদ বিবি একজনকে সাপোর্ট করছে এবার দুজনের মধ্যে এবার লড়াই হবে এইখানে যে যুদ্ধটা হয় এই যুদ্ধে চাঁদ বিবি ব্যাপক পরাক্রম দেখান এবং প্রায় জয়ই হয়ে যাবেন এরকম অবস্থা তৈরি হয় আর যখনই এরকম অবস্থা তৈরি হয় মিয়া মঞ্জু সোজা চলে যান আকবরের কাছে মিয়া মঞ্জু সোজা চলে যান আকবরের কাছে এবং আকবরের কাছ থেকে সাহায্য প্রার্থনা করেন তো আকবর এখান থেকে দেখলেন সুযোগ আকবর দেখলেন যে আহম্মদনগরকে এবার দখল করে নেওয়া যাবে তো আকবর তার পুত্র শাহ মুরাদকে পাঠালেন এখানে যুদ্ধ করার জন্য আকবর নিজে আবার আব্দুর রহিম খানে খানানকে নিয়ে আরো একটা দল নিয়ে চললেন আহম্মদনগরের দিকে তো এরম একটা বিশাল সৈন্য দল এইবার পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে আহমদনগরের ওপরে আক্রমণ করে অর্থাৎ চাঁদ বিবির বিরুদ্ধে আক্রমণ করে তো পনেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এখানে যুদ্ধ হয় কার বিরুদ্ধে চাঁদ বিবির বিরুদ্ধে কার আকবরের তো এত বড় একটা সৈন্যদল মুঘল সৈন্যদলের সঙ্গে চাঁদ বিবির ছোট একটা সৈন্যদল অর্থাৎ যেটা আহমদনগরের সৈন্য দল ছিল তাদের মধ্যে যুদ্ধে স্বাভাবিকভাবেই আকবর জয়লাভ করবেন এবং এখানে তাই হয় চাঁদ বিবি হেরে যান এবং হেরে যাওয়ার পরে যে বেড়ার রাজ্যটা আহমদনগরের সঙ্গে অ্যাড হয়ে গেছিল সেই বেড়ার রাজ্য চলে যায় আকবরের হাতে তো এইখান থেকে একটা প্রশ্ন করা হয় যে দক্ষিণ ভারতে কোন মহিলা সুলতানের সঙ্গে বা কোন মহিলার সঙ্গে আকবরের যুদ্ধ হয়েছিল সেটা হবে চাঁদ বিবির সাথে এটা কোশ্চেনটা আসে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আর এই চাঁদ বিবিকে তার নিজের লোকরাই ধোকা দিয়ে হত্যা করে দেয় তো এই ছিল চাঁদবিবির গল্প এবং আকবরের সঙ্গে চাঁদ আক্রমণের কথা যাই হোক তারপরে হয় কি সপ্তম যে এখানে সুলতান হন তিনি মালিকম্বর মানে মালিকম্বর অরিজিনালি সুলতান ছিলেন না মালিকম্বর একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন তিনি প্রথম জীবনে দাস ছিলেন এবং এই মালিকম্বর এই সময় এত কিছু ঘটনার পরে আহমদনগরের সিংহাসনে পথায় আরও একজন ব্যক্তিকে নাম মূর্তাজা তিনি হচ্ছেন মুরতাজা দ্বিতীয় তাহলে মূর্তাজা দ্বিতীয় হচ্ছেন সপ্তম সুলতান বাহমণি সাম্রাজ্যের এবং তাকে কে নিযুক্ত করেন তাকে নিযুক্ত করেন মালিক অম্বর তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে মালিক অম্বরের হাতে প্রধান ক্ষমতা ছিল এবং মূর্তাজা দ্বিতীয় নামে মাত্র সুলতান ছিলেন যাই হোক এরপরে ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান আহমদনগর দখল করে নেন ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহানগর দখল করে নেন এবং এইভাবে আহমদনগরের পতন হয় রাজবংশ বা পরবর্তী রাজ্যের সম্পর্কে আমরা আলোচনা করব যার নাম বিদর বিদরের রাজত্ব করত বাড়িৎ শাহী বংশ বাড়িত শাহী বংশ বিদর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন আমির আলী বাড়িত। আমির আলী বাড়িত। এখানে যে রাজবংশটা তিনি প্রতিষ্ঠা করেন তাকে অনেকে বলেন বাড়িত শাহী বংশ অনেকে বলেন বিদর শাহী বংশ বাড়িত শাহী বংশ বলার কারণ হচ্ছে এখানকার যে প্রতিষ্ঠাতা তার নামের পিছনে তার নামে শেষে ছিল বাড়িত। আমির আলী বাড়িদ তাই জন্য অনেকে বলেন বাড়িত শাহী বংশ আর যেহেতু জায়গার নাম ছিল বিদর তাই জন্য অনেকে বলেন এই মানে এই যে রাজবংশটা সেটাকে বিদর বিদরশাহী বংশ আমির আলী বাড়িদের পুত্র ছিলেন আলী বারিদ শাহ আলী বারিদ শাহ এবং ইনি দ্বিতীয় সুলতান হন এই আলী বাড়িদ একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেটা হচ্ছে ইনি এবং তার সঙ্গে তার চারপাশের যে মিত্র রাজ্যগুলো ছিল তারা সকলে মিলে বিজয়নগরের ওপর আক্রমণ করে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর তীরে বিজয়নগরের সঙ্গে একটা বিশাল যুদ্ধ হয় এবং এই যুদ্ধে বিজয়নগর রাজ্য হেরে যায় বিজয়নগর এই যুদ্ধে হেরে যায় কিন্তু এর এরপর থেকে যারা সুলতান হন তারা প্রত্যেকে দুর্বল ছিলেন এবং সেই কারণে বিজাপুরের সুলতান ইব্রাহিম আদিল শাহ বিজাপুরের সুলতান ছিলেন ইব্রাহিম আদিল শাহ ইনি বিদর দখল করে নেন এবং বিদরকে বিজাপুরের সঙ্গে মিলিত করা হয় কবে ষোলোশো আঠেরো উনিশ খ্রিস্টাব্দে এই ছিল বিদরের সম্পর্কে কথা তো এবার আমাদের দেখে নিতে হবে বিজাপুর সম্পর্কে তো বিজাপুর বিজাপুরকে যে স্থাপন করেন তার নাম ইউসুফ আদিল খাঁ ইউসুফ আদিল খাঁ ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা বিজাপুরের চোদ্দশো উননব্বই নব্বই খ্রিস্টাব্দে এই ইউসুফ আদিল শাহ বিজাপুর রাজ্যকে প্রতিষ্ঠা করেন এবং এই বিজাপুরে যারা শাসন করত অর্থাৎ এই ইউসুফ আদিল শাহ সরি ইউসুফ আদিল খাঁ এবং তার যে বংশধররা ছিল তারা আদিল শাহি নামে পরিচিত হয় আদিল শাহী তাহলে বিজাপুরে যে রাজবংশটা শাসন করত সেটা হচ্ছে আদিল শাহী বংশ এই আদিল শাহী বংশের যারা সুলতান ছিলেন তারা নিজেদেরকে তুর্কির অটোমান সাম্রাজ্যের মানে বংশধর মনে করতেন তুর্কির অটোমান সাম্রাজ্যের বংশধর মনে করত। এই ইউসুফ আদিল খাঁ এবং তার বংশধররা নিজেদেরকে ইউসুফ আদিল শাহের পরে সিংহাসনে বসে ইব্রাহিম আদিল শাহ ইব্রাহিম আদিল শাহ এই ইব্রাহিম আদিল শাহ আর এখানকার ইব্রাহিম আদিল শাহ এরা দুজন কিন্তু আলাদা ব্যক্তি ইব্রাহিম আদিল শাহ এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় আর এটা হচ্ছে ইব্রাহিম আদিল শাহ প্রথম ইব্রাহিম আদিল শাহ হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি এই শাহ উপাধি শাহ শাহ উপাধি গ্রহণ করেছিলেন এর আগের জনের নাম ছিল খাঁ ইউসুফ আদিল খাঁ সেখান থেকে ইব্রাহিম আদিল শাহ এই উপাধিটা নেন ইব্রাহিম ইব্রাহিম আদিল শাহ দক্ষিণ ভারতে হিন্দবি ভাষার প্রচলন করেন হিন্দি হিন্দ বি উর্দু ভাষা পরবর্তীকালে যেটা উর্দু ভাষা নামে পরিচিত হয় সেটাই আগে হিন্দবি নামে পরিচিত ছিল এর আগে এর আগে দক্ষিণ ভারতে প্রচলিত ছিল ফার্সি ফার্সির পরিবর্তে ইব্রাহিম আদিল শাহ হিন্দি ভাষা কে প্রাধান্য দেন এবং তার রাজভাষা বানান হিন্দিকে ইব্রাহিম আদিল শাহের পরে সিংহাসনে বসে আলি আদিল শাহ আলি আদিল শাহ কেছিলেন আলি আদিল শাহের কথা একটু আগে জেনে আসলাম যে আলী আদিল শাহ সঙ্গে বিবাহ হয় চাঁদ বিপীষণ তো বিবি সম্পর্কে আগে বললাম তো চাঁদ বিবি এ মারা যাওয়ার পরে আবার পুনরে চলে যায় আহমদনগরে তখন একটা জিনিস বলা হয়নি যে চাঁদ বিবি কে ছিলেন চাঁদ বিবি ছিলেন এখানকার যে সুলতান ছিলেন হুসেন শাহ এই হুসেন নিজাম শাহ এর কন্যা ছিলেন চাঁদ বিবি এরপরে সুলতান হন ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় বিদরকে বিজাপুরের সঙ্গে মানে যুক্ত করেছিলেন আর এই ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে জগৎগুরু জগৎগুরুর উপাধি নিয়েছিলেন ইব্রাহিম আদিল শাহ দ্বিতীয় এই যে ইব্রাহিম আদিল এ খুব ভালো লোক ছিলেন গরিবদের সাহায্য করতেন সেই সমস্ত কারণে তিনি এরম জগৎগুরু এরম উপাধিও নিয়েছিলেন ইনি একটা গ্রন্থ রচনা করেছিলেন যার নাম কিতাব আচ্ছা আমি ওপরের দিকটা মুছে দিচ্ছি ইনি প্রথম যেটা দেখলাম উপাধি গ্রহণ করলেন কি জগৎগুরু ইনি একটি বই রচনা করেন গ্রন্থ রচনা করেন যে গ্রন্থের নাম কিতাব এ নওরস কিতাব এ নওরস কিতাব এ নওরস ইব্রাহিম আদিল সাহের সবাই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন যার নাম ফারিস্তা ফারিস্তা ইব্রাহিম আদিল সাহ দ্বিতীয়র রাজসভায় ছিলেন এবং ইনি একটি গ্রন্থ রচনা করেন যার নাম কিতাব সরি কিতাব না তারিক তারিক এ ফারিস্তা তারিখ এ ফারিস্তা ফারিস্তা একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন ফারিস্তা একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন এবং এই যে গ্রন্থটা তিনি রচনা করেন তারিখে এটা একটা ঐতিহাসিক গ্রন্থ ছিল পরবর্তী পরবর্তী শাসক শাসক বিজাপুরের হচ্ছেন মোহাম্মদ আদিল শাহ একটা কারণেই বিখ্যাত সেটা হচ্ছে গোল গম্বুজ গোল গম্বুজ আসলে একটা মকবাড়া এই গোল গম্বুজ মকবারার মধ্যে মোহাম্মদ আদিল শাহের কবর রয়েছে গোল গম্বুজ এরপরে ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব বিজাপুর দখল করে নেন এবং সেটা দিল্লির অন্তর্গত করে নেন তো এই ছিল বিজাপুর সম্পর্কে আলোচনা শেষ রাজবংশ বা শেষ যে রাজ্যটা রয়েছে সেটা হচ্ছে গোলকুন্ডা গোলকুন্ডা বা গোলকোন্ডা গোলকোন্ডা গোলকোন্ডায় যে রাজবংশ রাজত্ব করত তার নাম শাহী বংশ শাহী বংশ এই বংশের প্রতিষ্ঠাতা কে এই বংশের প্রতিষ্ঠাতা কুলি কুতুব শাহ কুলি কুতুব শাহ গোলকুন্ডা এটা বিখ্যাত হিরের জন্য এবং বিখ্যাত যে কোহিনুর হিরে সেটা এই গোলকুন্ডার খনি থেকেই পাওয়া গেছিল এর পরবর্তী শাসক কুলি কুতুব খায়ের পরবর্তী শাসক হচ্ছেন ইব্রাহিম কুতুব শাহ এদের সম্পর্কে বিশেষ কিছু বলার নেই তারপরে সিংহাসনে বসেন মোহাম্মদ কুলি কুতুবশাহ কুতুবশাহটা সবার উপাধি মোহাম্মদ কুলি শাহ এই কিছুটা ইম্পর্টেন্ট কারণ দুটো কারণে এক নম্বর হায়দ্রাবাদ শহর ইনি পত্তন করেন হায়দ্রাবাদ শহর এই মোহাম্মদ কুলি শাহ পত্তন করেন কোশ্চেন আসে এটার থেকে হায়দ্রাবাদ শহরকে প্রতিষ্ঠা করেন আর বিখ্যাত চার মিনার কে প্রতিষ্ঠা করেন জাহিরমিনার প্রতিষ্ঠা করেন মোহাম্মদ কুলি কুতুব শাহ। প্রতিষ্ঠাতা হচ্ছে কুলি কুতুব শাহ সে নয় কিন্তু মোহাম্মদ কুলি কুতুব শাহ মানে এই মোহাম্মদ কুলি কুতুব শাহ আর কুলি কুতুব শাহ আলাদা ব্যক্তি এই দুটোই অপশনে থাকবে। উত্তর হবে মোহাম্মদ কুলি কুতুব শাহ। এর পরবর্তী মানে মোহাম্মদ কুলি কুতুব শাহের পরবর্তী শাসক হচ্ছেন আব্দুল্লাহ আব্দুল্লাহ কুতুব শাহ। 1600 সাতাশি খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব গোলকোন্ডাকে দখল করে নেন তো এইভাবে গোলকোন্ডা রাজ্য দিল্লির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় দিল্লি বলতে দিল্লিতে মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় তো এই ছিল সম্পূর্ণভাবে বাহমণী সাম্রাজ্য সম্পর্কে আলোচনা এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বা কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সমস্ত কিছুর উত্তর দেবো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এরপরের দিনের ভিডিওতে আমরা শুরু করব বিজয়নগর রাজ্য সম্পর্কে তো এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ